অধিকার কেউ দিয়ে দেবে না নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে নারীদের প্রতি এমনই উপদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এতে করে যেন সংসারে কোনো অশান্তি তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি সকালে বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের অন্যতম আয়োজন বেগম রোকেয়া পদক প্রদান নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার পাঁচজন নারীকে এই পদক দেয়া হয়েছে তাদের মধ্যে দুইজন মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন নারীদের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা পাওয়া এই নারীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণের একটি পদক দুই লক্ষ টাকা এবং সম্মাননা বক্তব্যে বললেন কিছুদিন আগেও অনেকে বিশ্বাসই করতে পারত না মেয়েরা কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই অবস্থার পরিবর্তন করার চেষ্টা করেছেন তিনি আমি দেখেছিলাম একটা মেয়েও সরকারি কোনো উচ্চ পদে তাদের পদায়ন হতো না পারবে না এরকম একটা ভাব ছিল আমি প্রথম এসপি এসপি পদে ডিসি এবং হাইকোর্টে জজ এখন তো আল্লাহরফ অনেকেই আছেন কিন্তু শুরুটা করা বেশ কঠিন ছিল বাংলাদেশের নারীর অবস্থান অনেক উন্নত দেশের চেয়েও ভালো বলে দাবি করলেন শেখ হাসিনা আজকে যেমন প্রধানমন্ত্রী পদ স্পিকারের পদ লিডার অফ দ্য অপোজিশনের পদ ডেপুটি লিডারের পদ পার্লামেন্টে বা একটা সরকারের চার চারটে উচ্চ পদ মেয়েরাই দখল করে আছে এইটুকু আমরা বলতে পারি যে বাংলাদেশ বা আমাদের এই উপমহাদেশে এবং পৃথিবীর সবথেকে প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রথমে গোল্ডার হন এবং এদিকে শ্রী মাভবন্দ নায়ক তিনি হয়েছিলেন কাজী আমরা এই অঞ্চলের মানুষই কিন্তু সারা বিশ্বকে পথ দেখিয়েছি প্রতি তার আহ্বান নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবার লিখে গেছেন নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা এই কান্না আমরা কাটতে চাই না এই কান্না আমরা কাটতে চাই না অধিকার আদায় করে নিতে হয় অধিকার এটা অধিকারটা হচ্ছে যতটুকু অর্জন করে নিতে হয় সাথে সাথে আমরা এটাও বলবো যে অধিকার আদায়ের নামে সংসারের জন্য ঝামেলা না হয় অশান্তি না হয় সেটাও দেখতে হবে